ম্যানচেস্টার ইউনাইটেডে গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এরিক টেন হাগের ফুটবল দর্শনের সঙ্গে না মেলায় চলতি মৌসুমের বেশিরভাগ সময় রোনালদোকে কাটাতে হয়েছে বেঞ্চে। তাই ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া সাক্ষাৎকারে সে ক্ষোভ একেবারে উগড়ে দিলেন তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ক্রিশ্চিয়ানো রোনালদো যে ম্যানচেস্টার ইউনাইটেডে সুখে নেই বিভিন্ন ঘটনায় তা আগেই স্পষ্ট। তবে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ, সাবেক সতীর্থ ওয়েন রুনি আর ক্লাবের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে কি পরিমাণ ক্ষোভ জমা রেখেছিলেন ভেতরে ভেতরে, তার রেশ কিছুটা উগড়ে দিলেন এবার। শুধু ম্যানেজারই নয়, ক্লাবের দায়িত্বে থাকা অন্যদের থেকেও প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ রোনালদোর। চলতি মৌসুমের বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হয়েছে এই পর্তুগিজ তারকাকে। গত মাসেই টটেনহ্যামের বিপক্ষে না নামানোয় রাগ করে রোনালদো মাঠ ছেড়ে চলে যান। তার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে পরের ম্যাচে তাকে বরখাস্ত করে ক্লাব। বিশ্বকাপের আগে এবার রোনালদো তার সাক্ষাৎকারে বলেন, টেন হাগের প্রতি তার কোনো সম্মান নেই, কারণ সে আমার প্রতি কোনো সম্মান দেখায় না। শুধু ম্যানেজারই নয়, ক্লাবের সংশ্লিষ্ট কয়েকজনের ক্ষেত্রেও তা প্রযোজ্য। এখানে আমি প্রতারিত বোধ করছি। রেড ডেভিলদের শিবিরে এরিক টেন হাগ আসার আগে ছিলেন রাফার রাংনিক। তার নাম রোনালদো আগে কখনো শোনেননি এমন মন্তব্য CR7-এর। তিনি আরও বলেন, আমার মন যা সায়দায় সেটাই করেছিলাম। স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন আমার কোনোভাবেই ম্যান সিটিতে যাওয়া চলবে না। রোনালদো আরও বলেন, স্যার অ্যালেক্স চলে যাওয়ার পর থেকে এখানে উন্নতি একদম শূন্য, কিছুই পাল্টায়নি ক্লাবে। ফার্গিও জানেন তার ক্লাব সঠিক পথে নেই, তিনি যেমন জানেন বাকি সকলেই তেমনটা জানেন। আর যেসব মানুষ এসব দেখতে পায় না, তারা স্রেফ দেখতে চায় না, তারা অন্ধ। গত মৌসুমে ম্যানইউর জার্সি গায়ে 30 ম্যাচে 18 গোল করে তৃতীয় সেরা গোলদাতা হন এই পর্তুগিজ তারকা। রাজিবুল ইসলাম, নাগরিক।